নমস্কার বন্ধুরা দাস ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবার নিয়ে চলে এসেছি একটা মনোমুগ্ধকর পুজো প্যান্ডেল যেটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কারণ বাচ্চারা এই রকম ধরনের প্যান্ডেল খুব এনজয় করে কারণ এইখানে অনেক পশু পাখি ওরা দেখতে পারবে হাতি তারপরে তোমার বাঘ জিরাফ এদের সাথে মানে কিছুটা ক্ষণ সময় কাটাতে পারবে তো বাচ্চাদের জন্যই এই প্যান্ডেলটা একদম এখন কিন্তু বাজে হচ্ছে রাত কটা বলবো পৌনে দুটো বেজে গেছে হ্যাঁ এখন রাত পৌনে দুটো বাজে আমি তো ভিডিও করছি তাও ভিড় দেখছো তাও কিন্তু আজকে পঞ্চমীর দিন পঞ্চমীর দিন রাতে দুটোর সময় আমি প্যান্ডেলটা কর মানে ভিডিওটা করছিলাম তো যাই হোক চলো দেখা যাক বাঘ দেখলে এরপর এখানে জিরাফ দেখো দুটো পরপর জিরাফ দেখানো হচ্ছে মানে স্ট্যাচু মতো দাঁড়িয়ে আছে এগুলো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট তো রাতের বেলা এলে বাচ্চারা বেশি এনজয় করবে প্যান্ডেলটা কারণ লাইটিংয়ের জন্য হরিণ আছে তারপরে তোমার ময়ূর আছে এইখানে দেখো হনুমান আছে তারপরে হাঁস আছে রাজহাঁস তার মানে দুর্দান্ত প্যান্ডেলটা করেছে বাচ্চাদের জন্য এখানে এই প্যান্ডেলটা হচ্ছে সুভাষ পল্লী এটা হচ্ছে তোমরা আসতে হবে মৌরি মিলবাজার সুভাষপল্লী ক্লাবে এই প্যান্ডেলটা করা হয়েছে অবশ্যই কিন্তু আমি চাইবো তোমরা এসো বাচ্চাদের নিয়ে প্যান্ডেলটা দেখাও বাচ্চারা খুব খুশি হবে কারণ এইখানে বাচ্চাদের এইসব দেখলে মন ভালো হয়ে যাবে আর কি ওরা খুশি হবে প্রচণ্ড পরিমাণে খুশি হবে অবশ্যই কিন্তু তোমরা এই প্যান্ডেলটা এসো দেখে যাও এবং ভিতরটা খুব সুন্দর করেছে সাদা সাদা কাগজের পাতা দিয়ে পুরো ভর্তি লাইটিংটা খুব সুন্দর করেছে দুর্দান্ত দেখতে লাগছে খারাপ লাগছে না অবশ্যই কিন্তু এসো তোমরা এবার কালার যে চেঞ্জ হচ্ছে সেখানেই সাদা সাদা ফুলগুলো উপর থেকে পাখি ঝুলছে মানে মনোমুগ্ধকর মন মুগ্ধকর একটা প্যান্ডেল করা হয়েছে মানে ভালো লাগছে খুব সুন্দর লাগছে যদি এই দিকে মৌরিগ্রামের দিকে এসে থাকো তাহলে এই সুভাষপল্লী ক্লাবের ঠাকুরটা অবশ্যই দেখো বাচ্চারা খুব খুশি হবে তো চলো এবারে দেখাই মায়ের মূর্তি আমাকে ইগনোর করো কারণ রাত দুটো বেজে গেছে আমার তো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো কিন্তু তাও আমি এসেছি শুধুমাত্র তোমাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য তো অবশ্যই আমাকে ইগনোর করে মায়ের দর্শন করো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও আরও দে